ছাড় আর 2 মিনিটের মধ্যেই গায়েব উত্তরবঙ্গের ট্রেনের টিকিট। এমন চিত্রই যাত্রার টিকিট বিক্রির দ্বিতীয় দিনের। পশ্চিমাঞ্চলের অন্যান্য রুটের 4 এপ্রিলের টিকিটও শেষ হয়ে যায় 15 থেকে 30 মিনিটের মধ্যে। যাত্রীদের অভিযোগ, কালো বাজারিদের থাবায় ভোগান্তি বেড়েছে তাদের। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে 2 মিনিটে টিকিট শেষ হওয়াটা স্বাভাবিক। স্বচ্ছতা নিশ্চিতে যারা টিকিট পাচ্ছেন তাদের তালিকা দিয়ে দিচ্ছে তারা। সকাল 8:02 ঢাকা থেকে সান্তাহারগামী 4 এপ্রিলের সব ট্রেনের টিকিট বিক্রি শেষ। শুধু সান্তাহার নয়, উত্তরবঙ্গের সব ট্রেনের টিকিটের অবস্থা একই রকম। আমি 8টার সময় সাথে সাথে ঢুকছি, কিন্তু তখনই টিকিট শেষ, টিকিট নাই। যাত্রীদের অভিযোগ, কালোবাজারিরাই হাতিয়ে নিচ্ছে টিকিট, বেশি দামে বিক্রি করা হচ্ছে কয়েকটি অনলাইন পেজে। এখনো চেষ্টা চালাইতেছি, কিন্তু সিট পাইতেছি না আমি। আমার মনে হচ্ছে এখানে কোনো মানে চক্র আছে, তাহলে এভাবে কিভাবে সম্ভব? ওপেন করার সাথে সাথে টিকিট নেয় মানে কিভাবে সম্ভব? পেছে আমি যোগাযোগ করলাম এবং একটা নাম্বারে আমি যোগাযোগ করলাম, পরে ওনারা আমারে 300 টাকার টিকিট 1300 টাকা পর্যন্ত চায় এবং 1300 টাকা লাস্টে আমার জন্য 100 টাকা ডিসকাউন্ট দিয়ে 1200 টাকা চায়। তবে 2 মিনিটের টিকিট শেষ হওয়াটাকে স্বাভাবিক হিসেবেই দেখছেন রেলওয়ের কর্মকর্তারা। একটা ট্রেনের আপনার নির্দিষ্ট ওই কোটা অনুযায়ী যখন আপনি ভাগ করতে যাবেন, তখন যেটা বললাম ইন অ্যাভারেজ আপনার এই টিকিট 700-800 টিকিট শেষ হওয়াটা 2-3 মিনিট লাগার, এর বেশি লাগার কথা না। কালোবাজারির সাথে রেলের সম্পর্ক নেই তা নিশ্চিতে যারা টিকিট পাচ্ছেন টানিয়ে দেওয়া হচ্ছে তাদের তালিকা। এই টিকিটগুলো কে কাটছে, কে পাচ্ছে, কখন কাটলো, সব কিছু এখানে দৃশ্যমান করা হচ্ছে, যে কেউ ভিজিট করতে পারে ওয়েবসাইট, প্লাস আমাদের স্টেশনে কিন্তু পুরো তার টানিয়ে দেওয়া হয়েছে। শুধু পশ্চিমাঞ্চলে 16,000 টিকিটের বিপরীতে প্রথম আধা ঘন্টায় সার্ভারে হিট পড়ে 64,80,000। মোহন ইসলাম, DBC News, ঢাকা।